Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to the new episode of my channel. তো এখন আমি এই ভিডিওতে দুটো আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রথম আপডেট, সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং মোহিত সুরি এরা দুজন মিলে একটা নতুন কাজ আনতে চলেছে সূর্যবংশীর পর, এবং এটা একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে। একটা মিডিয়া নিউজ থেকে বড় একটা খবর রয়েছে এবং এইটা হচ্ছে সম্ভবত 2024 সালে বা 2025 সালের, 2024 সালে আসবে না, 2024 সালে একটা শুটিং হবে এবং 2025 সালে সম্ভবত শেষের দিকে বা মধ্যখানে আসার কথা রয়েছে। কারণ অক্ষয় কুমারের পরপর কাজ এখন আসছেই, তো এই সিনেমাটা কখন কী হয়, কখন অ্যানাউন্সমেন্ট আসে দেখা যাক। আনঅফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বিভিন্ন মিডিয়া হাউসগুলো থেকে এসেছে। তো এটা ছিল প্রথম আমাদের। দ্বিতীয় আপডেট হচ্ছে সঞ্জয় লীলা বাঞ্চালী একটা সিনেমা প্রোডিউস করতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে এখনও বলা হয়নি, তবে এটা একটা লাভ স্টোরি রোমান্টিক ড্রামা সিনেমা হবে যেটা তিনি প্রোডিউস করছেন। এবং এই সিনেমাটায় সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুরকে আমরা লিড রোলে দেখতে পাবো, এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে মম সিনেমার ডিরেক্টর। তো এই দুটো হচ্ছে আজকের আপডেট ছিল। তোমাদের আপডেটটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।